কালী পূজার প্রাচীনত্ব। কালী কালে কত্তি লীলাময়ী মহাশক্তি, শ্রীরামকৃষ্ণের ভাষায় যিনি আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না একথা ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই, যখন তিনি এসব কার্য করেন তখন তাকে কালী বলি। একই ব্যক্তি, নামরূপ ভেদ, তাদের একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার যো নেই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার যো নেই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার যো নেই। সাপ আর তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতিকে ভাববার যো নেই, আবার তির্যক গতিকে ছেড়ে সাপকে ভাববার যো নেই। নিজ উপলব্ধির আলোকে শ্রীরামকৃষ্ণ প্রদত্ত কালী রহস্যে এই সুস্পষ্ট ও প্রাঞ্জল ব্যাখ্যা এক কথায় অনবদ্য।